সাজিয়ের দাবিতে শহীদ মিনারে ধর্ণা মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন দুই অনশনকারী। গতকাল রাতে সঞ্জিত চক্রবর্তীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম এ, ভোর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় আদিনটেকো হাসপাতালে। অন্যদিকে ধর্ণা মঞ্চে অসুস্থ আরেক অনশনকারী অনুরুদ্ধ ভট্টাচার্যকে সকালেই এসএসকেএম এ নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে শহীদ মিনার চত্বরে ধর্ণা মঞ্চে অবস্থানরত আন্দোলনকারীরা এবং বিগত কয়েকদিন ধরেই চলছে সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলন, পাশাপাশি অনশনও শুরু হয়েছে এবং তাদেরই মধ্যে দুজন অনশনকারী অসুস্থ হয়ে পড়েছে। এই মুহূর্তে শহীদ মিনার চত্বরের ঠিক কি ছবি জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। সঞ্চয়ন, তুমি শহীদ মিনার চত্বরে রয়েছ, যারা অসুস্থ হয়েছেন দুই অনশনকারী, তাদের শারীরিক অবস্থা কেমন আছে এবং আন্দোলনকারী যারা রয়েছেন শহীদ মিনার চত্বরে তাদেরই বা কি বক্তব্য এই মুহূর্তে? দেখো, যারা দুজন অসুস্থ হয়েছেন তাদের মধ্যে একজন গতকালকে যিনি অসুস্থ হয়েছিলেন সঞ্জিত বাবু, তাকে আজকে আরএন টেগোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকে সকালবেলা যিনি অসুস্থ হয়েছেন তাকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম এ, তাদের চিকিৎসা চলছে সেখানে। ইতিমধ্যে বাকি যারা অর্থাৎ চারজন আরও অনশনকারী তারা রয়েছেন, তারা অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন এই সংগ্রামী যৌথ মঞ্চের যিনি কনভেনার ভাস্কর বাবু, তিনিও অনশন করছেন। আজকে অনশন পঞ্চম দিনে পড়লো, তার কাছ থেকে জানবো আজকে তো অনশন পঞ্চম দিনে পড়লো এই মুহূর্তে কিরকম আছেন? শরীর দুর্বল হচ্ছে কিন্তু মনের জোর বাড়ছে। পরবর্তী কর্মসূচি কি ডাক দিচ্ছেন? গতকাল তো আমরা দেখেছি যে কর্মবিরতি হয়েছে সারা রাজ্য। আজকে আমরা ডাক দিয়েছি যে আমাদের যদি দাবি না মানা না হয়, আগামী যে পঞ্চায়েত ইলেকশন আসছে সেই সমস্ত ভোট প্রক্রিয়া আমরা সরকারি কর্মচারীরা যুক্ত থাকতে পারবো না, সমস্ত ভোট প্রক্রিয়া আমরা বয়কট করবো। এবং সেই মর্মে আমরা আজকে রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি দিতে আমাদের প্রতিনিধি দল গেছেন এবং তার সাথে মুখ্য সচিবকেও চিঠি দেওয়া হবে এই মর্মে। এবং এর সাথে আজকে যেমন অনশনকারীর সংখ্যা বেড়েছে, আগামীকাল সেটা আরও বাড়বে, দরকার হলে এই গোটা মঞ্চের অনশনকারীতে ভরে যাবে। আর তার সাথে আমাদের লাগাতার কর্মবিরতি শুরু হবে। যদি সরকারকে আমরা আজ এবং কাল সময় দিয়েছি, এর মধ্যে যদি কোনো সদর্থক ভূমিকা ওনারা পালন করেন তো ভালো, না হলে আমরা কর্মসূচি থেকে এগিয়ে যাব। সরকারের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে? এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি। এটাই তো অবাক ব্যাপার যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রকর্মীরা 19 দিন ধরে অবস্থান, তাদের মৌলিক দাবি নিয়ে অবস্থান অনশনে বসে আছেন, তারপরেও সরকারের 19 দিন ধরে সময় থাকে না তাদের সাথে 5 মিনিট কথা বলার। এই সরকারকে আমরা ধিক্কার জানাই এবং এটাও জানিয়ে রাখি যে আমরা যদি বিরুদ্ধ পক্ষ হই সরকারের, এই সরকারটা কিন্তু বেশি দিন থাকবে না গদিতে। আমি এই মুহূর্তে অনশন মঞ্চের ছবিটা একবার দেখাবো। আজকে কিন্তু এই মুহূর্তে সারা রাজ্যের যারা দৃষ্টিহীন শিক্ষক তারা এসে উপস্থিত হয়েছেন মঞ্চে এবং এই সংগ্রামী যৌথ মঞ্চ যেটা আজকে 19 দিনে পড়েছে যাদের অবস্থান বিক্ষোভ, তাতে ক্রমশ প্রতিদিন বিভিন্ন সংগঠনের এসে যোগ দিচ্ছেন। ইতিমধ্যে 28টি সংগঠন নিয়ে যে সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়েছিল তা ইতিমধ্যে 35টি সংগঠন তাতে যোগ দিয়েছেন এবং যেরকম বললাম যে দৃষ্টিহীন শিক্ষকরা সারা রাজ্যে নানা প্রান্ত থেকে তারা এসেছেন এবং তাদেরকে সমর্থন জানাতে এসেছেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা ধর্ণা দিচ্ছে তাদেরকে, এবং তারা এখানে রয়েছেন বক্তব্য রাখছেন। আর এভাবেই সারা দিন ধরে বিভিন্ন সংগঠন এসে যোগ দিচ্ছেন এবং নিজেদের সমর্থন জানিয়ে যাচ্ছেন এই সংগ্রামী যৌথ মঞ্চে। ধন্যবাদ সঞ্চয়।